নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, আর আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজ একদম নতুন ধরনের একটা টমেটোর চাটনি করে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি টমেটোর এই চাটনিটি বানাই। টমেটোর চিলি চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটা মিক্সিতে পেস্ট করার সময় আমি একটু জল ব্যবহার করিনি। আপনারাও যখন টমেটোর এই জেলি চাটনিটা বাড়িতে ট্রাই করবেন, তখন অবশ্যই টমেটোটা জল ছাড়া মিক্সিতে পেস্ট করবেন। এবার আমি চাটনিটা বানানো শুরু করব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই চাটনিটা করার সময় তেল খুব ভালো করে গরম করার দরকার নেই। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন। এই ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্ট দেওয়ার পর ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেবো আর মাঝে মাঝে খুন্তি দিয়ে এক একবার নেড়ে দেব। কন্টিনিউ নাড়ার দরকার নেই, মাঝে মাঝে এরকম একবার করে নেড়ে দিলেই হবে। বন্ধুরা, আপনারা টমেটোর এই জেলি চাটনিটা প্রায় 1 মাস মতো স্টোর করে রাখতে পারবেন। আপনারা যদি চান ফ্রিজেও রাখতে পারেন, আবার যদি ফ্রিজে না রাখতে চান তাহলে একটু মাঝে মাঝে রৌদ্রে দিয়ে চাটনিটা রেখে দেবেন। দেখবেন 1 মাস পর্যন্ত চাটনিটা ভালো থাকবে। টমেটোটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনি দেবার পর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ফুটিয়ে নেব আর মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকম একটু নাড়িয়ে নেব। চিনি দেওয়ার পর চাটনির কালারটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দেবে। খুব ভালো করে ফোটানোর পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন বন্ধুরা কত ভালোভাবে ফুটছে, আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 2টো এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে নিয়ে তারপর দেবেন, তাহলে এলাচের খুব সুন্দর একটা গন্ধ চাটনির সঙ্গে মিশে যাবে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এই চাটনিটা একটু বেশি সময় ধরে ফোটাতে হয়, তাহলে চাটনিটা খেতে বেশি ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। টমেটোর এই চাটনিটা যখন বানাবেন তখন অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এরকম ফুটতে দেবেন খুব ভালোভাবে, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, তাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। চাটনিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব খেজুর এবং আমসত্ত্ব। খেজুরটা আমি 4 টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্বগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেজুর আর আমসত্ত্ব দেবার পর একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেজুর আর আমসত্ত্ব দেবার পর খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে টমেটোর জেলি চাটনি। খেজুর আর আমসত্ত্ব দেবার পর 2 থেকে 3 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই, খুব বেশি ফুটিয়ে দিলে খুব বেশি ঘন হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না আর সার্ভ করতেও প্রবলেম হবে। খেজুর আর আমসত্ত্ব দেবার পর 3 মিনিট আমি হাই ফ্লেমে চাটনিটা ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার টমেটোর জেলি চাটনি। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আর আমি আপনাদের একটু খুন্তি করে তুলে দেখিয়েও দিচ্ছি, দেখুন কত ঠিক হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঠিক হয়ে যাবে,
সেই জন্য এরকম একটু জল জল থাকতেই আপনারা ফ্লেমটা অফ করে দেবেন, না হলে খুব বেশি ঠিক হয়ে যাবে। টমেটোর এই জেলি চাটনি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন কত সহজে আমি টমেটোর এই জেলি চাটনি বানালাম, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। এই চাটনিটা টমেটোর অন্যান্য চাটনির রেসিপির তুলনায় অনেক ভালো খেতে হয়, দুর্দান্ত স্বাদ হয়, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলবেন না। আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে, আপনারা ভালো থাকবেন, নমস্কার।